এতদিন পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থান অধিকার করেছিল চীন। বর্তমানে ভারত সকলকে হারিয়ে প্রথম স্থান অধিকার করল জনসংখ্যায়। আমাদের দেশে জনসংখ্যা যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ এই দৃশ্য। 10 জনের জায়গায় 70 থেকে 80 জন উঠে পড়েছে এই ট্রেকারে। জায়গাটা ছিল হুগলির 10ঘড়া। এখান থেকে ট্রেকারটি যাবে 20 কিলোমিটার দূরে বর্ধমানের জামালপুর। ট্রেকারের চারপাশে বাদুর ঝোলার মতো ঝুলছে মহিলারা, আর পুরুষরা ট্রেকারের মাথায় হাত পা ছড়িয়ে আরাম করে বসে মহিলাদের নজর রাখছে, ঠিক করে বাদুর ঝোলার মতো ঝুলছে কিনা। অদ্ভুত ব্যাপার, সকলে মন খুলে হাসছে। কোথায় যে হাত আর কোথায় যে পা রেখেছে সঠিক জানা নেই এইসব মানুষদের। তিল ধরার জায়গা নেই, তাও ওঠার চেষ্টা চলছে। এইভাবে ঝুলে ঝুলে 20 কিলোমিটার যাত্রা করা সহজ কথা নয়। প্রত্যেকে শাড়ি পরা, কোথায় যে পা রেখেছে বোঝাই যাচ্ছে না। কি ভয়ঙ্কর, চাকার উপরে পা রেখে যাত্রা, বিপদের বিন্দুমাত্র ভয় নেই। ভারতে দিন দিন যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারই এক জলজ্যান্ত উদাহরণ। এ যেন সার্কাসের ময়দান, এখানে প্রত্যেকে পালোয়ানের ভূমিকা নিয়েছে। ট্রেকারের ভেতরে মানুষজন কি অবস্থায় বসে আছে এ আমার জানা নেই। বাইরের দৃশ্য দেখে ভেতরের অবস্থা কিছুটা আন্দাজ করা যাচ্ছে। অবশেষে ট্রেকারটি যাত্রা শুরু করল। কিভাবে যে জামালপুর পৌঁছবে সে একটা বলা বড় মুশকিল। যাই হোক, ভারতের জনসংখ্যা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার এই জলজ্যান্ত উদাহরণ এই দৃশ্য। দেখে যদি মনে হয় শেয়ার করা যেতে পারে তাহলেই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।